Hello guys, now we are in Guliakhali Sea Beach. This is a very interesting place. Hello Devesh. Hi. How are you? I am fine. Wow. And my Anubhuti onek kurkura. Kurkura? Your Anubhuti onek kurkura? Yes. Oh no baby. What a sea beach. Hey, only mud is real. What is this? This is one kind of. I miss. Yeah. I think this is very interesting. Animals. Pokamakor. Kids. Pasi. Oh no. Baby, egula paye kamor dite pare mone hocche. Egulo ki lal kakra naki? Haan? Kamrabe na? Oh wow, lal kakra. Onek diner. পর আমরা এই লাল কাঁকড়া দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ওইদিকে লাল কাঁকড়া। রঞ্জিত, হাউ আর ইউ? তাই নাকি? আচ্ছা, এই প্লেসটা সম্পর্কে কিছু বলো। আচ্ছা, কিছু এখানে একটু আগে নাকি জ্বর ছিল, এখন ভাটা হয়ে গেছে। আচ্ছা, আমরা হাঁটতে আসলাম, কিন্তু কিছু অলস পোলা পানরা গেল ইয়াতে। তাদের সম্পর্কে আমরা কথা বলতে চাই না। আমি হেঁটে আসলাম, কাদা হয়ে তাদের পায়ে কত কাদা। হ্যাঁ দেখি। ও নো, ইওর মজা পেলাম, লেগ ভেরি মাডি। টাকাটা ব্যাপার না, কিন্তু জোর আছে যে টলারে গেল, একটু মজা পেলাম না। আমরা ওই বিষয়ে কথা বলতে চাই না। আমরা বলতে চাচ্ছি যে এখানে আসলে আমরা বর্তমানে অবস্থান করতেছি গুলিয়াখালী সি বিচে, তাই তো? এখানে আমরা অনেক দুর্লভ জিনিস লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, যদিও ক্যামেরায় তেমন ধরা পড়তেছে না, কারণ অনেক ছোটো এগুলো আর কি। তো আর এদিকে একদিকে পাহাড়, অপোজিট দিকেই হচ্ছে আপনাদের মানে সমুদ্র সৈকত। তো এই দুই বিষয়ের মাঝখানে আমরা যে দাঁড়িয়ে আছি, আসলে কেমন ফিলিংস হচ্ছে আপনার? আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। আমরা সামনে যাই, সামনে যাব, কথা বলবো, সবাইকে জানাবো আসলে বিষয়টা কী। আসলে আমরা শুধু ক্যামেরায় ভালো দিকটাই দেখি, কিন্তু আমরা এখানে খারাপ দিক ভালো দিক সবই দেখতেছি। অনেকে মাছ ধরতেছে এখানে, কত সুন্দর। আবার কাঁকড়া বের হয়েছে, মানে একেবারে অন্যরকম অনুভূতি। আবার কাদায় পড়ে যাওয়ার জন্য যে একটা আতঙ্ক, কারণ কাপড় নষ্ট হয়ে যাবে, সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি। এই যে আমাদের দেবেশ সাহেব কালো কাঁকড়া ধরে ফেলছে, কিন্তু আমরা তাকে বলতে চাই যে আপনি একটা লাল কাঁকড়া দেখান, কারণ জনগণ লাল কাঁকড়া দেখতে চায় না। এই কাঁকড়ার কামড়ে আসলে তেমন কিছুই হবে না। হ্যাঁ, কই লাল কাঁকড়া ধরতে হবে। হ আমরা আসলে আপনাদেরকে লাল কাঁকড়া দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আরে এরা অনেক দ্রুত আর কি চলাচল করে। এরা আসলে খুব লজ্জাবতী। দিস ইজ কালো কাঁকড়া। অ্যান্ড এখানে কিছুক্ষণ আগেও আসলে জোয়ারের পানি ছিল, কিন্তু এখন ভাটা শুরু হয়ে গেছে, তাই জায়গাগুলো অনেক পিচ্ছিল, তবে দেখতে অনেক সুন্দরী। সুন্দরী সুন্দরী বলতে আমি বলতে সুন্দর ই সুন্দর ই। যারা আসে নাই তারা আসলে অনেক কিছুই মিস করবে, কত সুন্দর। এখানে গাছের যে আমরা শ্বাসমূল বইয়ে পড়ছিলাম, এখন সচক্ষে দেখতে পাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর গাছ, সামনেই সমুদ্র, আমরা যাচ্ছি সেখানেই, আমাদের লক্ষ্য। কি ধরতেছেন, মাছ না অন্য কিছু? মাছ। ও চিংড়ি।
চিংড়ি মাছ না, বড় চিংড়ি কি উঠছে? গেলাম কথা বলে নাই বলতো, ওগুলো কি খাওয়ায় সিদ্ধ করে কথা করে? এখানে আসলে কিভাবে আসা আপনার? আসলে আমি কিন্তু মনে করি শুরু থেকেই বলি যে সেটা ওনাদের একটু প্ল্যান, তারপরে তো তারপরে দিলে বাস্তব হবে প্ল্যানে পাওয়া শুরু হচ্ছে। কমলাপুর থেকে আমরা আসলাম, ট্রেনে আসে আবার সেখানে নামলাম। ওখান থেকে আমরা গতকাল দেখছি আমরা খৈয়াছড়ির ঝর্ণা, সেখানে সেখানকার সৌন্দর্য আমরা উপভোগ করছি, অনেক দারুণ দারুণ মানে এনজয় করছি আর কি, যেটা ভাষায় বলতে পারবো না। না দেখলে কেউ মানে এনজয়টা ফিল করতে পারবে না, বলে শেষ করা যাবে না, এত এনজয় করছি। তারপরে ওখান থেকে গেছে আমরা চিটাং ইউনিভার্সিটি, ওখানে আমরা রেস্ট করছি, রেস্ট করার পর রাতে ডিনার করছি। চিটাং ছিল আমার এক ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে রাশেদ, আজকে সকালবেলা ওখান থেকে ডাইরেক্ট চলে আসছি আমরা চন্দ্রনাথ মন্দির, যেটা আমাদের চন্দ্রনাথ মন্দির এই যে এইদিকেই চন্দ্রনাথ তীর্থস্থান বলা যায় আর কি, সেখানে অনেক দেবদেবীর মন্দির। হ্যাঁ, ওখানে গিয়ে মনটা আসলে ভালো লাগে, তার মন্দির যে সৌন্দর্য, তার সৌন্দর্য দেখে অত্যন্ত সুন্দর, যেটা এত সুন্দর লাগছে আমাকে, মানে মন আসতে যাচ্ছিল না ওখানে। ভাই এখানে আমরা কি না, মানে আসলে আমি জানতে চাচ্ছিলাম ভাই, আমরা আমি আসলে এটা জানার জন্য যে আপনারা কেন এখানে প্যান খুলতেছেন। ও আচ্ছা আচ্ছা ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের এই রহস্য আমি ফাঁস করে দিছি। পাহাড় এবং সমুদ্র দুটাই দেখলেন, তো আসলে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন, কোনটাকে? পাহাড় এবং সমুদ্র দেখেছি, বরাবরই আমার পাহাড় আছে, সমুদ্র ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তবে আমার কাছে মনে হয় যেন পাহাড়ের চেয়ে সমুদ্রের সৌন্দর্যটা একটু বেশি, কারণ এখানকার যে পরিবেশ, যে বাতাস, নির্মল বাতাসটা আমি পাহাড়ে পাই নাই, ঠিক আছে, এবং এখানকার যে ভিউটা সব মিলে অসাধারণ একটা দৃশ্য। পাহাড়ও খারাপ লাগে না, পাহাড়ও অনেক ভালো, কিন্তু এখানকার আপনি দেখেন এই যে বড়ো বড়ো গাছ, যে গাছগুলো সাধারণত আমরা দেখি না, এবং গাছগুলো একই সাইজের এবং একই রকমের, এবং তার নিচে আছে শ্বাসগুলো, সত্যি একটা অসাধারণ বিষয় যেটা আমরা বইয়ের পাতায় পড়েছি কিন্তু কখনো নিজের চোখে দেখিনি, আমরা দেখতেছি ভালো লাগতেছে। আর আরও ভালো লাগতেছে নদীতে যেই মানে ছেলেরা মাছ ধরতেছে, এটা নদী না মামা, সরি মানুষের ভুল হতে পারে, এটা না আসলে চলে চলে আসছে, তাই না? আসলে সাগর, তো সাগর হোক আর যাই হোক, আমরা সাগরের বিশালতার মধ্যে আসছি, তাই এক্সাইটমেন্টে ভুল হইতে পারে, বুঝতে বলে ফেলছি, শ্বাস নিতে ফেলছি। আমি আসলে কনফিউজড, এগুলো আসলে শ্বাসমূল নাকি অন্য কিছু? আরে এই শ্বাসমূল দেখবেন যে গাছের যে গুড়ি সেটা এটা শুকিয়ে গেছে অনেকটা উপর দিকে, পিকে পিকে একটা সব তুলে দিই পিকে কুমির মতো। ভাই আপনারা এখানে কি করতেছেন? কোথা থেকে আসছেন আপনারা? না ভাই আমি জানতে চাই এই ভাই বারবার আন্ডারওয়্যার বের করতেছে কেন? আমি সাগরের ফুল ফোটাবো, ভালোবাসা দিয়ে।
আসলে আমরা মূল সমুদ্রে না, মূল সমুদ্রের নিকটবর্তী। এই সমুদ্রের কিছু দূরেই আর কি সন্দ্বীপ অবস্থিত। সন্দ্বীপ এবং কুলিয়াখালীর মাঝখানে যে অংশটুকু, সেই অংশটুকুই আসলে আপনাদের দেখাচ্ছি আমি। এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যেত এক সময়, কিন্তু এখন পাওয়া যায় না, খুব অল্প। আর ইলিশ মাছ এবং অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে, জেলেরা মাছ ধরতেছে। I say, throw your hands up and touch the sky high, C-H-E to the M-N-E high, high. Everybody, move your body, there is no party like a party in Chennai, high. Yes, R-K, yes, B-B, and the head chief, Robert Sattay. One of the pretty bits, the troublemakers, under in the mutar, Vishal and Shekhar. Chennai Express.